বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র মহিলাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা ছাড়াই আশা কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার আর সেটার শেষ তারিখ হচ্ছে একত্রিশে আগস্ট অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে আবেদন করতে হবে আশা কর্মীর জন্য আর এই আশা কর্মী নিয়োগ হবে কোনোরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মৌখিক বা ইন্টারভিউর মাধ্যমে তো এই জন্য কী কী করতে হবে বা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত দেখে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই অতিমারি পরিস্থিতিতে রাজ্যে বেকার সমস্যা দূর করতে প্রতি জেলায় আশাকর্মী নিয়োগে উদ্যোগী হলো নবান্ন আবেদন করতে হবে একত্রিশে আগস্টের মধ্যে এই সমস্ত শূন্য নিয়োগের জন্য আবেদন পাঠাতে পারবে শুধুমাত্র সেই সমস্ত মহিলারা যারা বিবাহিত এবং বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারা অর্থাৎ শুধুমাত্র মহিলারা যারা বিবাহিত এবং বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছেন তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে এবং তার কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার নিচেও যদি হয়ে থাকে অর্থাৎ এইট পাসও যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আবেদন করা যাবে আশাকর্মী পদের জন্য আবেদনের সময়সীমা পয়লা জানুয়ারি দু হাজার কুড়ি অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তার বয়স এক দু হাজার কুড়ি অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে এবং তফসিলি জাতি এবং উপজাতি যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বয়সসীমা বাইশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং সেটা ধরা হবে জানুয়ারি দু হাজার কুড়ির এক তারিখের মধ্যে তো এর জন্য কী কী কাগজপত্র লাগবে সমস্ত বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে 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 ব্লকের জন্য আবেদন করা হবে সেই ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারিক অথবা বিডিও অফিসে আবেদনপত্র পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে আপনারা যে সমস্ত দেবেন অর্থাৎ বিডিও অফিস বা ব্লক উন্নয়ন সমষ্টিক অধিকারিকের কাছে আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য আপনাকে যে সমস্ত কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো হলো জন্ম তারিখের সংস্থাপত্র অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ জন্মের প্রমাণপত্র হিসেবে দুটোর মধ্যে আপনাকে একটা দিতে হবে এলাকার বাসিন্দা প্রমাণ করতে জমা দিতে হবে ভোটার পরিচয়পত্র অথবা রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কপি নিয়ে যেতে হবে তফসিল জাতি বা উপজাতি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে যা লেভেলের আপনি দিচ্ছেন মাধ্যমিক বা এইট পাস যেটা দিচ্ছেন তার মার্কশিট অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং স্বাক্ষর সহ প্রার্থীর দু কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে তো এই সমস্ত কাগজপত্রগুলো লাগবে আর এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে আপনার যে বিডি অফিস রয়েছে অথবা আপনার যে ব্লক উন্নয়ন সমষ্টির আধিকারিক অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে এবং জমা করতে হবে একত্রিশে আগস্ট বিকেল চারটে মধ্যে এবং সেখানে জমা করার পরেই যে প্রার্থী জমা করবেন তাকে ইন্টারভিউ দিনক্ষণ এবং তারিখ এবং কোন জায়গায় হবে তার ঠিকানা সমস্ত বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা যারা মহিলা রয়েছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ রয়েছে এবং আপনাদের বাড়িতে যারা মা বোন রয়েছে তারা অবশ্যই যেন এটা একবার ফিল আপ করতে পারে তো ভিডিওটি আশা করি আপনাদের জন্য উপকৃত হতে পারে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই